আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা ফুটারের মধ্যে গতকাল শিখেছিলাম কাস্টম উইজেট। ফুটার এবং সাইডবার আমি বলেছিলাম যারা থাকে তাদেরকে মানে উইজেট বলে। তো আমরা উইজেট গুলো ওয়ার্ডপ্রেস থেকে সরাসরি নিতে পারি, একদম সরাসরি এখান থেকে আমরা উইজেট নিয়ে নিতে পারি, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে। কিন্তু কিছু কিছু উইজেট আছে যেটা ওয়ার্ডপ্রেস এর 12টার মধ্যে মিলবে না, তখন আমাকে নিজের হাতে সেটাকে তৈরি করতে হবে। যেটা আমি নিজের মতো করে তৈরি করবো সেটাই কি কাস্টম উইজেট। তো আমরা দেখেন এটা আমাদের কাস্টম উইজেট, কারণ এটা আপনার হ্যালো, এটা টাইটেল চেঞ্জ এবং আইকন চেঞ্জ। এইটা হচ্ছে কোথা থেকে আসছে, ফুটার থেকে। তো আমরা এটাকে কেটে দেই, এইচটিএমএল এ যাই, আইএনসি তে যাই, সরি ফুটার ডট পিএইচপি তে যাব, আর এটা আমরা মুছে ফেলি। গতকালের ফাইল একটা নিয়েছিলাম না এপিআই, এটা দরকার নেই, মুছে ফেলি। আর হচ্ছে ফুটার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি তে গিয়ে যেটা আমাদের স্ট্যাটিক ছিল, ঠিক আছে, যেটা আমাদের স্ট্যাটিক ছিল সেটাকে আমরা জাস্ট মুছে ফেলি, পুরো ডিপ পুরো ফাইলটা মুছে ফেলি। দেখেন এটা আমাদের স্ট্যাটিক ছিল, এখন তো চলে যাবে, গেছে, আচ্ছা চলে গেছে। এখন আমরা কাজ করব যেটা নিয়ে, এটার কাজ তো কালকে দেখালাম, শুধু একটু সিএসএস করতে হবে। এটা এইটা লেটেস্ট পেজটা করি, কারণ টুইটার অ্যাকাউন্ট আছে, ফোন ভেরিফাই আছে, আচ্ছা ঠিক আছে। এটা করতে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্টটা লাগবে। ওকে, তো টুইটার অ্যাকাউন্টটা এবং ফোন ভেরিফাইড থাকতে হবে। তো এইটা লেটেস্ট টুইটের উদ্দেশ্যটা বলি, লেটেস্ট টুইটের উদ্দেশ্য হচ্ছে ধরেন আমাদের এটা একটা কোম্পানি, আমাদের সবার কোম্পানির নাম হচ্ছে ধরেন হ্যালো। এখন হ্যালো তো এখানে হচ্ছে হোম, হোমে হচ্ছে তার স্লাইডারের মধ্যে একটার পর একটা ঘটনা যাবে যে আসলে কি হচ্ছে, মানে এই প্রতিষ্ঠানে কি কি আছে, কি কি জিনিস হচ্ছে, নতুন কোনো চমক থাকলে অথবা কোনো ধরনের প্রমোশনাল কিছু থাকলে। এখানে হচ্ছে আমরা কি কি সার্ভিস দিচ্ছি, ধরেন এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, পিএইচপি, ধরেন জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, এটা হচ্ছে সার্ভিস। এই জায়গাটা টিম, এটা হচ্ছে প্রফেশনাল টিম। এখানে হচ্ছে ফর এক্সাম্পল এটা ধরেন মনিকা, এখানে ওর নাম, এখানে হচ্ছে কি ওর ডেজিগনেশন, এখানে হচ্ছে কি প্রতিষ্ঠানের নাম। আচ্ছা পোর্টফোলিও তো হচ্ছে সে ফর এক্সাম্পল আমরা 10টা কাজ করছি ক্লায়েন্টদের অথবা যে কোনো জায়গায় যে কোনো মার্কেট প্লেসের জন্য 10টা কাজের একটা স্ক্রিনশট থাকবে এখানে, ঠিক আছে। ওয়েব ডিজাইনে ক্লিক করলে সে ওয়েব ডিজাইনের 10টা কাজ দেখবে, ওয়েব ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের কাজ দেখবে, সে যদি গ্রাফিকের উপর ক্লিক করে তাহলে গ্রাফিকে যে কাজগুলো আছে সেগুলো দেখবে। এই হচ্ছে মূলত আমাদের কর্মকাণ্ড। এখন এখানে একটা বিষয় রয়েছে আওয়ার প্রাইসিং, ধরুন আপনি এখানে আমরা 4টা প্রাইসিং টেবিল থাকবে, একটা প্রাইসিং টেবিল থাকবে যে স্টুডেন্ট প্যাকেজ, হ্যাঁ স্টুডেন্টের কি কি পাচ্ছে এবং স্টুডেন্ট প্যাকেজে কি কি থাকবে কি কি থাকবে না। এরপর একটা হচ্ছে ধরুন প্রফেশনাল প্রজেক্ট, এরপর একটা হচ্ছে ফ্রি প্রজেক্ট, এটা কি কি জিনিস আছে কি, মানে প্রাইসিং টেবিলটা কি কাজে লাগছে বুঝতে পারছি। এবার আসেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা যে কোনো সময় আমি আজকে এখানে আছি এই বিল্ডিং এ আছি, কালকে কিন্তু আমি বিল্ডিংটা চেঞ্জ করতে পারি, তখনই কিন্তু আমার এটাকে চেঞ্জ করা লাগবে। কন্ট্যাক্ট আস হচ্ছে অনেকে উপর থেকে হয়তো ক্লিক করতে ভুলে যাবে, ঠিক আছে, তো নিচে তার জন্য আবার একটা কন্ট্যাক্ট আস রেখে দিয়েছে, জানে সে চাইলে এখান থেকে ব্লক করে উপর যেতে পারে। লেটেস্ট টুইস্ট হচ্ছে আপনার কোম্পানিতে আমরা যেমন অনেক ফেসবুক ব্যবহার করি, আমাদের সাবকন্টিনেন্টের মানুষ, সাবকন্টিনেন্ট এশিয়ার মধ্যে আবার বাংলাদেশি ফেসবুক বেশি ব্যবহার করে, ইন পাশের দেশগুলোতে দেখবেন যে টুইটার খুব ব্যবহার করে, নায়ক নায়িকার সাথে টুইট করে, ঠিক আছে, এবং ইউরোপ আমেরিকার দিকে প্রচুর পরিমাণ টুইটার ইউজার আছে। তো ওরা কি করে, বিজনেস অথবা যে কোনো প্রমোশনাল কিছু ওরা ফেসবুকে না দিয়ে টুইটারে দেয়। টুইটারে দেওয়ার ফলে যেটা হয়, আমার কোম্পানি হ্যালো কোম্পানি নামে একটা টুইটার আছে, টুইটার আমি দিলাম যে কালকে ক্লাস অফ থাকবে, এইটা কি করবে আমার ওয়েবসাইটে চলে আসবে, কালকে ক্লাস অফ থাকবে। আবার হতে পারে আমি টুইটার দিলাম যে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো, সেটা টুক করে এখানে চলে আসবে। লেটেস্ট টুইটস আমাদের কোম্পানির সকল টুইটস, সকল আমার ব্যক্তিগত টুইটস তো দিয়ে দেন না, এখন কোম্পানি রিলেটেড সকল তথ্যগুলো চলে আসবে, কত ঘন্টা আগে এসেছে কে দিয়েছে সেগুলো সব চলে আসবে। এখন লেটেস্ট টুইটসের জন্য যে যা যা লাগে, লেটেস্ট টুইটের জন্য দেখেন এটা টুইটার এপিআই থেকে আসবে, টুইটারের সাথে আমার কোম্পানিটা কানেকশন থাকতে হবে। এটা যদি আপনি নিজের হাতে করতে যান মনে হয় 6 মাস লাগবে আপনার, সেক্ষেত্রে আমরা প্লাগইন ব্যবহার করবো, ঠিক আছে। তো প্লাগইন ব্যবহার করার সময় আমরা যেটা করবো, প্লাগইনসে যাব, অ্যাড নিউ, এখানে দেন হচ্ছে রিসেন্ট টুইটস, রিসেন্ট টুইটস দেখেন সবচেয়ে বেশি ইউজার কোনটা ইয়ে করেছে, সবচেয়ে অ্যাক্টিভ কোনটা,
2 লাখ মানুষ সেটাকে নিচ্ছে, আমরা এটা নিব, ঠিক আছে? রিসেন্ট টুইটস উইজার্ড, আগে দেখবেন যে রেটিং কেমন আছে, কত মানুষ ব্যবহার করছে। ওকে, না আমার আমরা সার্চ দিয়ে আসলাম, হ্যাঁ ডিফল্ট ভাবে আছে, দেখেন অ্যাক্টিভ প্লাগইন দিলাম, অ্যাক্টিভ প্লাগইনের এখানে প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন এখন চাইলে আপনি ডিএক্টিভ করতে পারবেন। তো আমার এই প্লাগইনটা কোথায় আছে, উইজার্ডে চলে যাবে, যেহেতু ফুটার সবসময় উইজার্ডে থাকে, মানে ফুটারে থাকে, সরি টুইটার যেহেতু সবসময় ফুটারে থাকে, ওরা বানিয়েছে দেখেন এটাকে উইজার্ড হিসেবে, খেয়াল করেছেন প্লাগইনকে বানিয়েছে কিভাবে, উইজার্ড হিসেবে। এখন আপনি জাস্ট টেনে নেন, দেখেছেন উইজার্ড চলে এসেছে, প্লাগইনটা উনি উইজার্ড হিসেবে না বানালেও পারতো, কিন্তু উনি বলেছে কি দেখেছে টুইটারটা অলওয়েজ কিসে থাকে ফুটারে, তো ফুটারে সব জিনিস মোটামুটি উইজার্ড হয়, তো কি করেছে এটাকে ফুটারের টুইটারটা কিভাবে বানিয়েছে, উইজার্ড আকারে আমরা ইনস্টল করলাম চলে আসলো কোথায়, উইজার্ড। এটা প্লাগইন ডেভেলপমেন্টের বিষয়, ওটা অনেক মানে অ্যাডভান্স একটা জিনিস। এখন দেখো ওরা বলছে টাইটেল, তো আমরা টাইটেল দিলাম হচ্ছে রিসেন্ট টুইটস, কনজিউমার কি চাচ্ছে, কনজিউমার সিক্রেট চাচ্ছে, অ্যাক্সেস টোকেন চাচ্ছে, অ্যাক্সেস টোকেন সিক্রেট চাচ্ছে, কত ঘন্টা পরে আমার টুইটারটা, আপনি আপনার কোম্পানিতে মাত্র টুইটার করলে সাথে সাথে এসে গেলে খারাপ, আপনি কোনো কিছু এডিট করতে চাচ্ছেন মনে হলে 10 মিনিট পর মনে হলো না এটা এডিট করে দিই, আজকে ক্লাস নিবো না বসি, না শরীরটা ভালো হয়ে গেছে ক্লাস নিবো, এখন আপনি যদি এটা সাথে সাথে দিয়ে রাখেন তাহলে এটা সাথে সাথে চলে আসবে, আমরা এরকম একটা 1 আওয়ার দিয়ে রাখবো যে আমি যে পোস্টটা দিব সেটা 1 আওয়ার পরে যাবে, ঠিক আছে? এর মাঝখানে আপনি আপডেট আপডেট করলে আপডেট ভার্সনটা আসবে, টুইটার ইউজার নেমটা লাগবে। তো আমরা একটা কাজ করি, ওরা বলছে গেট ইউর এপিআই কিজ এন্ড টোকেন এট এটা, আমরা এই টোকেন কিগুলো কোথায় পাবো একটা ইয়ে দিয়েছে, যাই অ্যাড্রেসটা যাই, ক্রিয়েট নিউ অ্যাপ তৈরি করি, একটা নেম দেই একাডেমি, ইয়েস আমি এগ্রিমেন্ট করছি, ওকে, ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন ফেল ভ্যালিড নট এ ভ্যালিড ইউআরএল, এইচটিটিপি দেই নি এজন্য, একাডেমি অলরেডি কেউ না কেউ নিয়ে নিয়েছে, খেয়াল করেন এখন আমাদের কি এসেছে, আমাদের এখানে এসেছে, এখানে একটা কথা আছে, আমাদের এখানে কি কারো অ্যাকাউন্টে আছে, আমরা কারো একটা অ্যাকাউন্টে ওপেন করা আছে, ঠিক আছে? আপনারা যখন করতে যাবেন তখন আপনার টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে, ওকে? আজকে বাসায় গিয়ে টুইটার অ্যাকাউন্ট ওপেন করবেন, দেখেন আমাদের এখানে টুইটার অ্যাকাউন্ট আগে থেকেই দেয়া আছে, এখন সাইন আউট করলে ঘটনা কিন্তু ঘটবে না, আপনি যে বাসায় গিয়ে সারাদিন এই লিঙ্কে গেলেও কাজ হবে না, কারণ আপনার তো টুইটারে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা এতটুকু বলা আছে, এখন খেয়াল করেন আমরা গিয়ে দেখি তো কি কি লাগবে, খেয়াল করেন কনজিউমার কি, কনজিউমার সিক্রেট, অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস টোকেন সিক্রেট, এখন তো আমরা আটকে যাবো, এটার এটার নাম কি, ইউজার নেমটা কি দেখে আসি, ধর আমি হ্যালো এক্সপার্ট নামে একটা টুইটার অ্যাকাউন্ট, এখন ইউজার নেমটা কি হবে, এখানে ইউজার নেমটা হচ্ছে এই যে অ্যাট দা রেট যেটা আছে না, আপনি মনে করবেন এটা হচ্ছে ইউজার নেম, না ইউজার নেমটা হচ্ছে এই যে অ্যাট দা রেট যেটা আছে না সেটা হচ্ছে আপনার ইউজার নেম। এবার আসেন আমাদের কি কি লাগবে, খেয়াল করুন কনজিউমার কি, কনজিউমার সিক্রেট কোথায় আছে, কনজিউমার কি ঠিক আছে আছে কিনা দেখেন,
না কনজিউমার কি আছে, কনজিউমার সিক্রেট নেই। তো একটা কাজ করি আমরা এখানে চলে যাই, কিজ এন্ড অ্যাক্সেস টোকেন লাগবে কি আমাদের, টোকেন আর অ্যাক্সেস গুলো লাগবে না, চলে যাই কনজিউমার কি কনজিউমার সিক্রেট। ওয়াও পেয়ে গেছি, খালি এগুলো কপি করে দিয়ে বসাই দিব। আচ্ছা তারপরে খেয়াল করেন অ্যাক্সেস টোকেন অ্যাক্সেস সিক্রেট নেই, খেয়াল করেন এখানে নেই কিন্তু, তখন আপনাকে আবার কি করতে হবে, ক্রিয়েট মাই অ্যাক্সেস টোকেন। কনজিউমার কি কনজিউমার সিক্রেট, অ্যাক্সেস টোকেন অ্যাক্সেস টোকেন সিক্রেট, কনজিউমার কি। প্রবলেমটা হচ্ছে এখানে একটু চেক করে নেবেন, অনেক সময় সামনে দেখা যায় প্রচুর জায়গা থাকে, হ্যাঁ খালি জায়গা থাকে। এই যে দেখেছেন সামনে যে একটা জায়গা আছে, এটা কিন্তু আমরা যদি এখন সেভ দিতাম নিত না, একটু চেক করে নেবেন যে সামনে একটা জায়গা আছে কিনা। হ্যাঁ এক্সেস টোকেন সিক্রেট, খেয়াল করেন আমরা কিন্তু শুধু অ্যাপস থেকে দিচ্ছি, অ্যাপস থেকে বানাচ্ছি এটা, কিন্তু এই অ্যাপসটার জন্য আমাদের কোথাও ঘাটাঘাটি করতে হয় নাই, এটাই বলে দিয়েছে যে তুমি এখান থেকে একটা অ্যাপস বানাও। এই অ্যাপস বানাতে হলে আমাকে টুইটার লগইন থাকতে হবে। ওকে আচ্ছা টুইটার কতক্ষণ পর পর ধরতে চাচ্ছি, 1 আওয়ার লেটার। একটা কাজ করি তাদের জন্য, হ্যালো হ্যালো, হ্যাঁ এটাই তো আমরা আগে একটা পোস্ট দিয়ে রাখি, কারণ আমরা যদি 1 আওয়ার দেওয়ার পরে সেভ দিয়ে দেই তাহলে আমরা এখন যে পোস্টটা দিব সেটা 1 আওয়ার পরে আসবে। আগে একটা পোস্ট দিয়ে রাখি, হ্যালো একাডেমি টুইট করলাম, হলো। এবার আমরা কি করবো, এখানে যাই, এখানে ইউজার নেম চাচ্ছে, ইউজার নেম কোনটা বলেন তো, আপনার আমরা রিপ্লাই চাচ্ছি কিনা। হ্যাঁ এগুলো দিয়ে সেভ দে, হ্যাঁ ওখান থেকে আবার রিপ্লাই করতে পারবো। এবার দেখে তো এখানে এসেছি কিনা, ওয়াও তালিয়া রিসেন্ট টুইট চলে এসেছে। ঠিক আছে দেখেন আবার একটা আইকন নিয়ে এসেছে, আর আইকনের জন্য হচ্ছে সিএসএস থেকে চাইলে ফালা ফিলে দেন চাইলে রাখেন। এখন এটা হচ্ছে আপনাদের নিজেদের সিএসএস, জাস্ট একটু রেড কালার করে দিবেন। বাট খেয়াল করেছেন এখন একটা কথা আছে, আপনি আপু আপনি হঠাৎ করে কেন প্রথমেই মানে একটা পোস্ট করলেন, আমি যদি এই পোস্টটা এখানে সেভ দেওয়ার পরে করতাম তাহলে এটা কতক্ষণ পরে আসতো, 1 আওয়ার পরে আসতো। এই জন্য আমরা একটা চালাকি করেছি, আগে একটা পোস্ট দিয়ে রাখবেন। দেখেন সেই পোস্টটা নিয়ে নিয়েছে এবং পোস্টটা বলেছে কি 32 সেকেন্ড এগো। এই যে দেখেন আমাদের এখানে কি কি আছে, 6 আওয়ার এগো, টুইটার সবসময় বলে দিবে কতক্ষণ আগে হয়েছে সেটা সে আপনাকে বলে দিচ্ছে। এইটা হচ্ছে জিনিস। আরেকটা আরেকটা খুব ইজি উপায় আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে একটা অ্যাপস আছে, অ্যাপস এর মধ্যে জাস্ট আপনার মানে টুইটারে একটা অ্যাপস বানাবেন, অ্যাপস বানানোর পরে একটা সিএসএস পাবেন। হ্যাঁ এই যে কোন একটা জায়গায় একটা সিএসএস পাবেন, সিএসএস টা নিয়ে জাস্ট অনেকে যেটা করে কমনলি এই টেক্সট জায়গাটা নিয়ে সিএসএস টা কপি করে দেয়, সেটা খুবই ইজি, খুবই ইজি, 2 মিনিট লাগে। আজকে এটা আপনাদের হোমওয়ার্ক থাকো, টুইটার একদম সহজ একটা উপায়। ঠিক আছে যে জাস্ট টুইটারে সিএসএস টা ইউটিউবে ঘাটলেই পাবে, অ্যাভেলেবল পাবে সুইসার, জাস্ট এখানে টুইটারে গিয়ে আমি বলে দিচ্ছি এখানে গিয়ে একটা অ্যাপস, এই যে আমরা এতক্ষণ কনজিউমার কি লাগবো, কনজিউমার কিচ্ছু লাগবে না, নিয়ে জাস্ট অ্যাপ এটা লাগবে, সেখান থেকে আপনার একটা সিএসএস থাকবে, জাস্ট ওটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে টেক্সট নিতে হবে, তখন নিতে হবে কি টেক্সট, টেক্সট নিয়ে সেখানে কোনো কিছু পেস্ট করে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে ফেসবুক হচ্ছে শেয়ার অথবা লাইক, ফেসবুক তো কোনো জটিল জিনিসই না, কিন্তু টুইটারটা একটু জটিল, কারণ টুইটার এপিআই থেকে আসতে হয়, ফেসবুক তো আপনার সরাসরি ফেসবুকে পোস্ট দিচ্ছেন এটা এখানে আসে না, ফেসবুক হচ্ছে হয় লাইক নয় শেয়ার, বিষয়টা এরকম। আর এটা হচ্ছে টুইটার এপিআই থেকে এটা চলে আসবে, এটা হচ্ছে ভালো। এটা কার কাছে কঠিন লেগেছে, হোমওয়ার্কটা হচ্ছে এটা একটা সহজ পদ্ধতিতে করা যায়, আপনি বলবেন যে যে টুইটার এপিআই দিয়ে ইউটিউব অথবা গুগল একটা সার্চ দিবেন যে মানে আপনি কিভাবে হাউ আই অ্যাক্টিভ মাই টুইটার অ্যাকাউন্ট ইন মাই ওয়ার্ডপ্রেস সাইট ইজিলি, তখন দেখবেন আপনাকে সাজেস্ট করছে, না পেলে আমি পরে বলে দেবো, ঠিক আছে গ্রুপে বলে দেবো। দেখুন খুব ইজি, খালি একটা সিএসএস থাকে সেটাকে কপি করে জাস্ট আমি যে বললাম টেক্সটের মধ্যে বসাই দিতে হয়, বাট ওটা অনেক মানে সকল ক্ষেত্রে ভালো না, আমি আপনাকে কঠিনটা শিখিয়ে দিলাম, সহজটা আপনারা করবেন। ওকে
আর সহজ আমি করে দিলে কঠিনটা আপনাদের ঝামেলা হবে। এই হচ্ছে ব্যাপার, এটা শেষ। এখন আমরা এখান থেকে ফুটার থেকে আপনি চাইলে লেটেস্ট পৃষ্ঠা সরাই ফেলেন। যে প্যারাগ্রাফটা আছে এটা কি এরকম করা যায়, মানে একটু এক্সট্রা যদি ওয়ার্ড হয় তাহলে এটা এটা রিমুভ করে নিচে চলে যাচ্ছে সিএসএসটা, এরকম কিছু করা যাবে? রিপোর্ট করে রাখতে পারে, এতগুলো ওয়ার্ডের বেশি হবে না, এতগুলো লেটারের বেশি নিতে হবে না। না ওটা করা যাবে না, ওটা করলে ইউজার ফ্রেন্ডলি হয় না। আপনি সেক্ষেত্রে রিপোর্ট করে রাখা যেতে পারে, এক্সট্রা আপনি পিএইচপি দা ডাইনামিক ইয়ে না করে এক্সট্রাক্ট করে রাখবেন। কতটুকু চাচ্ছেন, কয়টা ওয়ার্ড পর্যন্ত চাচ্ছেন বলে দিবেন। ঠিক আছে, তাহলে তাহলে আপনার, হ্যাঁ সেটা তো করা যায়, কয়টা ওয়ার্ডের বেশি আসবেন এখানে আপনি দিয়ে রাখতে পারেন। এখানে কয়টা ওয়ার্ড আছে? 12টা, 12টা কি 13টা, আপনি 15টা ওয়ার্ডের বেশি এখানে আসবে না, দিয়ে রাখবেন তাহলে। হ্যাঁ ডব্লিউপি, আমি সুন্দর কথা, ডব্লিউপি ট্রিম ওয়ার্ড গেট দ্য কন্টেন্ট 15টা, তখন এখানে 15টার বেশি আসবেই না, আর বাকিটা রিড মোডে সে চলে যাবে যে কোনো একটা পেজে। এই হচ্ছে বিষয়। আচ্ছা তাহলে এই পেজটা তো শেষ, ওকে। এখন আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে ব্লক পেজ। খেয়াল করে আমরা চাচ্ছি যে এই যে ব্লকটা আছে, আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসে নির্দিষ্ট ওয়ার্ডপ্রেসে ধরুন আমরা কাস্টম পোস্ট বানালাম না, কোন জিনিস আছে যেখান থেকে পোস্ট করা যায় চাইলে পোস্টটা ওয়ার্ডপ্রেসে? এই যে, এই যে দেখেন, এই সার্ভিস আমাদের, প্রাইসিং আমাদের, পোর্টফোলিও আমরা জোর করে বানিয়েছি কাস্টম পোস্টের দিয়ে, কিন্তু ওয়ার্ডপ্রেসে একটা স্বতন্ত্র পোস্ট আছে যেখান থেকে পোস্ট করলে অটোমেটিক কোথায় যাবে, সেটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে। আর আমরা আমরা চালাকি করেছি, কি করেছে, যেহেতু ব্লকটা এভেলেবেল আপনি যত ইচ্ছা তত পোস্ট দিতে পারেন, আমরা ব্লককে কি করেছি ইন্ডেক্স ডট পিএইচপি করে রেখেছি। ওকে এখন আমরা এটা ডাইনামিক না, খেয়াল করে এটা আছে এপ্রিল 15, এপ্রিল 25, 2015। আমরা চাচ্ছি এই যে আমাদের লোকাল হো, এটা যেহেতু লোকাল হো আমাদের কম্পিউটার টাইটেল হবে, ঠিক আছে, এটার জন্য আমরা কি করব। তারপর হচ্ছে এখানে টাইটেল হবে, আমি এইখানে পোস্ট থেকে যে পোস্ট দিব সেটাই হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে। তো আমরা দেখি তো এর আগে কোনো পোস্ট আছে কিনা, অনেকগুলো পোস্ট আছে, পোস্ট সব কাটি। index.php তে চলে যায় ব্লক কন্টেন্ট, আমার ব্লক কোথায় আছে index.php। আমরা চলে গেলাম index.php তে, যাওয়ার পর দেখেন একই রকম ডিজাইন, একটা দুইটা তিনটা চারটা একই রকম ডিজাইন। তখন আপনাকে কি কি সিদ্ধান্ত নিতে হবে? গুড, ভেরি গুড। এখানে যে সমস্যাটা হয়, কলাম এমডি ডিপ কেটে যাবে ম্যাক্সিমামে, তখন কি হবে জানেন, এই একটা ডিপ কাটলে এইটা পুরোটা এসে ভেঙে পড়বে এখানে। ওকে সেই ক্ষেত্রে আসেন, একটা থাকবে, একটাই চ্যাপ থাকবে, ঠিক আছে। আর বারবার রিপিট হবে কে, এই যে সিঙ্গেল পোস্ট। পোস্ট টাইপ আর হচ্ছে পোস্ট পার পেজ, পোস্ট টাইপ হচ্ছে কি পোস্ট, আর পোস্ট পার পেজ কয়টা চাচ্ছি, এটা আপনি ভিতর থেকেও নিয়ন্ত্রণ করতে পারেন। ভিতর থেকে কোথায়? ভিডিও থেকে সেটিংস, সেটিংসে গিয়ে রিডিং, রিডিং এ গিয়ে আপনি বলতে পারেন পোস্ট 10টা দেখাবে, 5টা দেখাবে, বলতে পারেন, ঠিক আছে। আর আমরা এখানে না করলেও চলে, এখানে তাহলে আমরা এটা করব না, বাদ দেন।
কারণ ক্লায়েন্ট যদি ভিতর থেকে চেঞ্জ করতে চায়। ওকে, এবার হচ্ছে ইফ while PHP and while and if। এবার হচ্ছে আমাদের বাকি জিনিসগুলোকে ডাইনামিক করতে হবে। একটুখানি যদি দেখে আসি যে কয়টা আছে, হ্যাঁ একটা ডিপ ভাঙা পড়েছে, ভাঙা পড়েছে নাকি সমস্যা? আচ্ছা পোস্ট নেই, ঠিক আছে। এখন আমরা কি করব, টাইমকে যদি ডাইনামিক করতে হয়, টাইমটা আছে প্রথমে মাস, তারপর হচ্ছে তারিখ, তারপর হচ্ছে বছর। আমরা এখানে চলে যাব কোডেক্স, এখানে হচ্ছে কোথায় যাব, টাইম ফরম্যাটে যাইতে পারি অথবা না টাইম। আর আপনি চাইলে আরেকটা জায়গা আমরা খুলে রাখি, সেটা হচ্ছে কোডেক্সে এখানে দিবেন টাইম ফরম্যাট, টাইম ফরম্যাট, টাইমটাও শিখে রাখি, টাইম ফরম্যাটটাও শিখে রাখি। এটা গেলাম, খেয়াল করে এখানে বলতেছে যে কোন টাইম প্রকাশ করার জন্য লিখতে হয় পিএইচপি দা টাইম, প্রথমে এই ফাংশনটা লিখতে হয়। আমরা লিখি ভিতরে, এখানে কি লিখতে হবে, এখানে এখানে লিখো, ওগুলো রাখি তাহলে দেখে দেখে করা যাবে। পিএইচপি দা, ঠিক আছে, পিএইচপি দা টাইম, মাস হচ্ছে এপ্রিল 25। দেখে আসি প্রথমে মাস প্রকাশ করার জন্য কি লিখতে হয়। প্রথমে যদি মাস প্রকাশ করতে চাই, এফ বড় হাতের এফ লিখলে কি হয়, মাস, তারপর ছোট হাতের জে লিখলে কি হয়, তারিখ, ওয়াই লিখলে কি হয়, বোঝার। এখন আপনি বলেন আপু এই ফরম্যাটটা তো নাও থাকতে পারে ভবিষ্যতে, তাহলে আমরা কি করব, ক্লায়েন্টের ফরম্যাটটা হলো আগে তারিখ তারপরে অন্য কিছু তো হতে পারে, তখন আমরা এখানে চলে যাবে যে টাইম ফরম্যাট। টাইম ফরম্যাটে বলছে ফর এক্সাম্পল দা ফরম্যাট স্ট্রিং এফ জে ওয়াই, তাহলে এখানে এল আছে, দেখেন এল ছোট হাতের এল, এফ জে ওয়াই, এই ছোট হাতের এল এর জন্য সবসময় কি আসবে, দিন, বড় হাতের এফ এর জন্য কি আসবে, মাস, ছোট হাতের জে এর জন্য কি আসবে, তারিখ, ওয়াই এর জন্য কি আসবে। এখানে কিন্তু টাইম ফরম্যাটটা বলছে কোনটা দিলে কোনটা দিবে, কিন্তু প্রথমে একটা ফাংশন কিন্তু আপনি লাগছেই, পিএইচপি দা টাইম। এবার আসেন, এল মানে হচ্ছে ফুল নেম ফর ডে অফ দা উইক, ফুল নেম, এফ মানে হচ্ছে ফুল নেম ফর দা মান্থ, যে মানে হচ্ছে দা ডে অফ দা মান্থ, ওয়াই মানে হচ্ছে দা ইয়ার ইন ফোর ডিজিট। আচ্ছা এখন কারো যদি এমন হতো যে আমাদের এখানে এখন কি মাস, আগস্ট মাস, আগস্টের এ ইউ জি এস টি, হ্যাঁ আজকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর সেপ্টেম্বর থাকবে না, এসিপি থাকবে, মানে যে তাহলে সেই ফরম্যাটটা কি, খেয়াল করে সেই ফরম্যাটটা হচ্ছে বড় হাতের এম, তাহলে কি সেপ্টেম্বরের বদলে কি আসবে, এসিপি, ঠিক আছে। এইভাবে দেখেন টাইম ফরম্যাট গুলো ঘাটলে, কারণ আমরা এখন একটা করে দেব, ক্লায়েন্টের টাইম ফরম্যাট ডিফারেন্ট থাকতে পারে এটার জন্য। এখন এইটার ফরম্যাটটা কি, এপ্রিলের জন্য মাসের জন্য কি করতে হয় জানো, বড় হাতের এফ, তারপর হচ্ছে তারিখের জন্য কি জানো, এই যে সব মুখস্থ হয়ে গেছে যে, তারপর একটা কমা আছে না, আর ওটার জন্য যে বড় হাতের ওয়াই। এবার মুছে ফেলি, এটা হয়ে গেছে। আপনি সে ফর এক্সাম্পল আমরা এখন একটা পোস্ট থেকে একটা অ্যাড নিউ পোস্ট করব, সে পোস্টটার নাম দিলাম হ্যালো একাডেমি। একটা কাজ করি আমরা, লোডিং ইট সাম, ঠিক আছে দিলাম, দেওয়ার পরে
আমরা চাইলে কোনো ছবি দিতে পারি, বাট আমাদের পোস্টের ছবি নেই, এই পোস্টটাতে এমন সিস্টেম ছবি নেই, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর খেয়াল করেন এই জায়গাটা আপনি যা লিখবেন সেটা হচ্ছে টাইটেল, এই যে এই জায়গায় আপনি হ্যালো একাডেমি লিখবেন সেটা হচ্ছে টাইটেল, এখানে আমি শিউলি লিখি তাহলে সেটা টাইটেল। মোট কথা এই বক্সটার মধ্যে আপনি যাই লিখবেন সেটাই কি টাইটেল। এই বক্সের মধ্যে যেটাকে লিখবেন সেটাকে পাওয়ার জন্য লিখতে হয় পিএইচপি না, বুঝতে পারছে? খেয়াল করে পিএইচপি দা টাইটেল। আমি চাচ্ছি টাইটেলে, ধরুন একটা নিউজ পেপারে কি থাকে, একটা টাইটেলে ক্লিক করলে সে পুরো খবরটা চলে যায়, তাহলে টাইটেলে একটা লিংক থাকতে হয়। এখন পুরো খবরটা কোথায় যাবে? সিঙ্গেল পেজে। সিঙ্গেল পেজ কি আপনার অর্ধেক 50টা ওয়ার্ড আছে, সেখানে আপনি টাইটেলে ক্লিক করার পর পুরো 5000 ওয়ার্ড চলে আসলো, 5000 ওয়ার্ডের নিউজটা চলে আসলো। তাহলে এইটাতে যেতে হলে যেটা করতে হয় লিংক পিএইচপি দা এর হচ্ছে শিউলি আছেন, এটা হচ্ছে অথর। আমি চাচ্ছি শিউলি আছেন কেন আসবে, আমাদের অথর কে আছে, অ্যাডমিন। তো এটাকে ডাইনামিক করতে হলে লিখতে হয় পিএইচপি দা আর অথরে যদি কেউ ক্লিক করে পিএইচপি দা অথর, আমি চাচ্ছি এই জায়গাটা যা লেখা আছে, ঠিক আছে, এই জায়গাটা লেখা আছে, এই জায়গায় যা কিছু লেখা থাকে সেটাকে বলা হয় কন্টেন্ট। কি এই বক্সটা, এডিটর বক্সে যা লেখা থাকে সেটাকে বলা হয় কন্টেন্ট। এটার জন্য আপনাকে যেটা করতে পারেন, পিএইচপি দা কন্টেন্ট, বুঝতে পারছে, পিএইচপি দা কন্টেন্ট। তাহলে এই যে এখানে যত লেখা আছে সব ওখানে চলে যাবে। তাই আমরা একটুখানি রিলোড দেই, সেপ্টেম্বর 1 2006 হ্যালো একাডেমি পোস্ট বাই অ্যাডমিন তালিয়া। প্রবলেম হচ্ছে এখানে কোন ডিপটা যেটা আমরা কেটে ফেলেছি, খেয়াল করেছেন? দেখি এই যে মেইন ডিপটা পোস্ট কন্টেইনার ডিপটা মনে হয়, তার মানে হচ্ছে হ্যাঁ এখানে এখানে একটা ডিপ আমরা বাড়াই দিই, এটা হচ্ছে পোস্ট কন্টেইনার ডিপ, একটা ডিপ আমরা বাড়তি কেটে ফেলেছি, এটা সব জায়গাতেই দেখবেন এই অবস্থা হয়, এখন আর কাটবে না আশা করি। এসেছে? আচ্ছা এখন একটা প্রবলেম হচ্ছে, আপনি বলছেন আপু এত বড় জিনিস আবার তার মধ্যে আবার রিড মোড, আমি চাচ্ছি আপু এটা একটা নর্মাল ওয়েতে থাকবে, কিছু ওয়ার্ড থাকবে তারপর হচ্ছে রিড মোড, এতটুকু থাকবে তারপর রিড মোড। কারণ আপনি ওয়ার্ডপ্রেসে খুবই ইজি একটা জিনিস আছে সেটাকে বলা হয় পিএইচপি দা এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট হচ্ছে কোনো কিছুকে সংক্ষিপ্ত করা, খেয়াল করেন। তা আপনি কি করবেন এখানে পিএইচপি দা কন্টেন্ট না লিখে কি লিখবেন, দা, এটা একটা ফাংশন, ঠিক আছে, এক্সট্রাক্ট লেখার পর দেখেন এখানে কি হয়। বাই ডিফল্ট ভাবে এখানে সম্ভবত 45টা ওয়ার্ড থাকে, এখন আপনি বলছেন আপু আমি 45টা চাই না, কোনো ক্লায়েন্ট বললো 45টা না, এখানে তুমি 60টা ওয়ার্ড দেখাও, আপনি ফেসে যাবেন। এক্সট্রাক্ট আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এক্সট্রাক্টের কিছু মানে খারাপ গুণাগুণ আছে। তখন আপনি বলেন আপু কোনো ব্যাপার না, দেখেন এক্সট্রাক্টে আপনি কতটুকু পর্যন্ত দেখতে চান। আমি বললাম ভাই এতটুকু পর্যন্ত দেখতে চাই। আপনি কি করবেন এতটুকু কপি করে আপনি বলেন আপু এক্সট্রাক্টকেও কন্ট্রোল করা যায়, এখানে কি আছে উপরে যাবেন স্ক্রিন অপশন থেকে এক্সট্রাক্ট ক্লিক করে, ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট আছে না, যতটুকু দেখতে চাচ্ছেন যত ওয়ার্ড পর্যন্ত এখানে এক্সট্রাক্টের মধ্যে কপি করে দেন, এখানে একটা রিফ্রেশ করে এসেছে। এখন আপনি এক্সট্রাক্টকে কন্ট্রোল করতে পারেন, রাইট? এক্সট্রাক্ট মানে প্রথমে সে ডিফল্ট ভাবে কয়টা নেয়, 45টা ওয়ার্ড, আপনি চাইলে এখানে 80টা দেখাতে পারবেন, আপনি চাইলে ও আপনি চাইলে এখানে ধরেন 10টা ওয়ার্ড। এখন আপনি কি করলেন এটা এক্সট্রাক্টে বসা দিলেন, কতটুকু দেখতে চাচ্ছেন আপডেট, কি বুঝলাম? কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রতিটা পোস্টের জন্য আপনি এক্সট্রাক্ট নির্দিষ্ট করবেন, কিছু সীমাবদ্ধতা আছে। প্রথমবার এক্সট্রাক্ট ব্যবহার করলে 45টা ওয়ার্ড আসে, দ্বিতীয়বার এক্সট্রাক্ট আমি সিলেক্ট করে নিলাম কিন্তু আমি 1000 পোস্ট করব, 1000 পোস্টে আমাকে বলে দিতে হবে কয়টা কয়টা করে ওয়ার্ড থাকতে হবে, কেমন হয়,
জিনিসটা খারাপ, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এখানে একটা জিনিস দিবে ট্রিম ওয়ার্ডস, ট্রিম মানে কি বাচ্চাদের চুল কাটা, ট্রিম করা মানে কি ছাটা, ছেটে 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 কদম ছাট করে ফেলে, মানে যতক্ষণ পর্যন্ত খালি কাটবে। তো ট্রিম ওয়ার্ডে যাই আমরা, ট্রিম ওয়ার্ডে যেটা হচ্ছে ওরা বলছে এখানে যে এই কন্টেন্ট এক্সট্রাক্ট এগুলো কিছু হবে না, এখানে হবে কি এগুলো সব বাদ, এখানে হবে পিএইচপি ইকো ডব্লিউপি ট্রিম ওয়ার্ডস এতটুকু পর্যন্ত। এখন আপনি বলেন আপু আমি এটা হাতে কোড করলাম কেন, দুধ করে কপি করলেই তো হয়ে যেত। ইকো আছে কিন্তু, আপনি যে ভুলটা করবেন ইকো দিবেন না এখানে। এখন কি হবে, ভিতরে কি লিখেছে দেখেন, গেট দা কন্টেন্ট, আগে পুরো কন্টেন্টটাকে পাবেন, আগে কি করবেন পুরো কন্টেন্টটাকে পাবেন, এটা একটা ফাংশন। পুরো কন্টেন্টটা পাওয়ার পর আপনি কত ওয়ার্ড দেখতে চাচ্ছেন, 20 ওয়ার্ড, তাহলে 20 ওয়ার্ড দেখাবে। প্রথমে হচ্ছে ইকো ডব্লিউপি ট্রিম ওয়ার্ডস, ওয়ার্ডকে ট্রিম করবে। প্রথমে সে বলে গেট দা কন্টেন্ট, ফুল কন্টেন্টটাকে পেয়ে সেখান থেকে আমি শুধু 20টা রাখবো, বাকিটা ছেটে ফেলবো। দেখেন এখন খেয়াল করেন, হ্যালো একাডেমিতে ক্লিক করলে সিঙ্গেল পেজে চলে যাচ্ছে, বিকজ হচ্ছে যে পারমালিংক, পারমালিংক মানে হচ্ছে যেই পোস্টে আপনি পারমালিংক লিংক করাবেন সেটা সিঙ্গেল পেজে চলে যাবে। কিন্তু খেয়াল করুন রিড মোরে ক্লিক করলে পারমালিংকে সরি সিঙ্গেল পেজে যায় না, তখন আপনাকে চিন্তা করতে হবে যে এইটার একটা লিংক করাই দিন, সেটা হচ্ছে পিএইচপি দা পারমালিংক। রিড মোরের এখানে এসে এবার দেখেন রিলোড দেন, গেল, এই হচ্ছে বিষয়। এখন আমি অনেকগুলো জিনিস দেখিয়েছি, এক্সট্রাক্ট দেখিয়েছি, এক্সট্রাক্টের সীমাবদ্ধতা দেখিয়েছি, এক্সট্রাক্ট সিলেক্ট করা দেখিয়েছি, সিলেক্ট করার সীমাবদ্ধতা দেখিয়েছি, ডব্লিউপি ট্রিম ওয়ার্ডে এসে আমরা থামলাম, কারণ এটি স্ট্যান্ডার্ড। কারণ আপনি এখনো যত পোস্ট দেন আপনাকে কোনো পোস্ট আর খবর নিতে হচ্ছে না, কত ওয়ার্ড থাকবে কত ওয়ার্ড থাকবে না, যে যা যা মতো নিয়ে নিন। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর পোস্টের পোস্ট আমরা কোথায় গিয়ে করতে পারবো, সেটিংস, সেটিংস থেকে রিডিং, কারণ ক্লায়েন্ট ক্লায়েন্ট যদি চায় সে নিজে। এখানে ব্লগ পোস্ট কয়টা দেখাবে, সেট চেঞ্জ, ঠিক আছে, পাঁচটা বেশি দেখবে না। এখন এটা ভিতর থেকে করাটা ভালো, কারণ হচ্ছে ক্লায়েন্ট তো ওটাকে কন্ট্রোল করতে চাইবে, সে তো চাইবে যে আমি এটাকে কন্ট্রোল করি, এটা একটা বিষয়। এতটুকু সবাই বুঝেছেন? আচ্ছা, এটা একটা বিষয়। এখন খেয়াল করুন সিঙ্গেল পেজটা ডাইনামিক হয়নি, সিঙ্গেল পেজটা কি হয়নি, ডাইনামিক হয়নি, সিঙ্গেল পেজে হেডার আর ফুটারই তো যুক্ত হয়নি। তো আমরা চলে যাই সিঙ্গেল ডট পিএইচপি, সিঙ্গেল ডট পিএইচপি তে আপনার স্লাইডারের আগ পর্যন্ত যতটুকু আছে পিএইচপি গেট এতদিন পরে হেড, আমরা কি করলাম সিঙ্গেল পেজকে ডাইনামিক করলাম, হ্যালো একাডেমিতে যা একদম ক্লিক করলাম, ক্লিক করার পর সিঙ্গেল পেজে চলে এসেছে। কিন্তু খেয়াল করেন আমার মূল পোস্টটা কি এসেছে, এটা কি, এটা সেই সেই তো আগের মতো ডাইনামিক না, স্ট্যাটিক। আমি চাচ্ছি আমি যেই পোস্টটি ক্লিক করব সেই পোস্টের পুরোটা এখানে দেখা যাবে, সেই পোস্টের পুরোটা দেখা যাবে, এটা কি সেই পোস্ট। তাহলে আমরা কি করব, সিঙ্গেল ডট পিএইচপি তে এসে এখানে কি করব, বারবার না করে এখানে কপি করি, তারিখ তারিখ ডাইনামিক করলাম, একটা ডিভ কেটে গেছে, ঠিক আছে। এটার জন্য কি লিখতে হবে, টাইটেল, এখানে
এখানে একটা কথা আছে, সিঙ্গেল পেজের ইয়েতে ক্লিক করার পর আপনি কোথায় যেতে চান, আর যাওয়ার জায়গা নেই, তাহলে পার্মালিঙ্ক হবে হবে না, এটা লিঙ্কিং হবে না, কারণ সিঙ্গেল পেজে আবার ক্লিক করতে থাকেন ক্লিক করতে তো যাবেন কোথায়, সিঙ্গেল পেজে তো শেষ সীমানা। এরপর হচ্ছে অথরটা, ঠিক আছে অথরটা দেন, এখানে কি করবেন জানেন, এই যে এটার মধ্যে একটা মজার কাজ করতে হবে, এখানে রিড মোড থাকবে না, প্রথম কথা হচ্ছে রিড মোড থাকবে না, সিঙ্গেল পেজে কখনো রিড মোড থাকে না, ঠিক আছে। এখানে আপনি যখনই দেখছেন যে এই পোস্ট থেকে অল পোস্টে যাই, আগের পোস্টটাকে একটু দেখি, এই পোস্টে পুরোটা লিখেই তো আপনি দেখতে চাচ্ছেন তাই না, এটাকে সংক্ষিপ্ত আকারে দেখতে চাচ্ছেন, সংক্ষিপ্ত আছেই ব্লগে, সেখানে ক্লিক করলে কোথায় যাবে, পুরোটা কোথায় যাবে, সিঙ্গেল, এই পোস্টের এ টু জেড পুরোটা দেখতে চাই, লিখতে হবে পিএইচপি দা কন্টেন্ট, এই যে বক্সের মধ্যে যা লিখছেন সেটা হচ্ছে কন্টেন্ট, এটা পুরোটা লিখা দেখতে চাইলে কি লিখতে হয়, এখন আমি এখানে লিখব পিএইচপি দা, মাথায় রাখতে হবে যদি সংক্ষিপ্ত করতে চাই তাহলে স্টার্ট লিখতে হবে বা ডব্লিউপি ট্রিম ওয়ার্ড, কিন্তু আমার যখন সিঙ্গেল পেজে পুরোটা নিউজ লাগবে, সে ফর এক্সাম্পল এটা এটা শাবনুর প্রতি একটা নিউজ, বলো যে শাবনুর বিয়ে করেছে, এখানে পুরোটা তার আছে, এখন আমি তো ব্লগে পুরোটা নিউজ দিব না, তাহলে আমি পাবলিক পাবো না, তখন আমরা কি করব, সংক্ষিপ্ত জিনিসটা ছড়াবো, যে অবশেষে বিয়ে করলেন শাবনূর, এরকম একটা নায়িকার নাম টাম দিয়ে দিলাম, দেওয়ার পর মানুষ রিড মোড যখন ক্লিক করবে সে তো পুরোটা দেখতে চাইবে, পুরোটা দেখতে চাওয়া মানে হচ্ছে পিএইচপি দা কন্টেন্ট, আর সংক্ষিপ্ত দেখতে চাওয়া মানে হয় এক্সট্রা না ডব্লিউপি থ্রি মোড, তো আপডেট করি, এখানে আসেন, এখানে এসে একটা রিলোড দেই, রিলোড দিয়ে রিড মোডে ক্লিক করেন, এসছে আসে নাই আসবে না, এখানে ধোকাটাই ফেললাম, এখানে আপনার সিঙ্গেল পোস্টটায় আপনাকে লিখতে হবে ইফ হ্যাভ পোস্ট হোয়াইল হ্যাভ পোস্ট দা পোস্ট, যতক্ষণ পর্যন্ত কুইরি না করবেন, সিঙ্গেল পেজে কখনো আপনি কুইরি পোস্ট লিখবেন না, কোন পোস্ট থেকে এসেছে, এটা এসেছে তো এটা এসেছে ব্লক থেকে, আমি কি জানি এটা করবো, ব্লককে বলতে হবে কোন পোস্ট থেকে এসেছে, কিন্তু সিঙ্গেলকে আপনি কখনো বলতে পারবেন না, সিঙ্গেল ডট পিএইচপি যে পেজটা থাকে যে কোন পোস্টার থেকে এসেছে, কারণ এটা কোনো পোস্টার থেকে আসেনি, এই লেখাটা কোথা থেকে এসেছে, ব্লগ থেকে, ব্লগের লেখাটা কোথা থেকে এসেছে, পোস্টার থেকে, তাহলে ঠিক আছে, তাহলে আপনি এখানে লিখে দেন এবার দেখবে সুর সুর করে চলে আসবে, কারণ ও ও বল ও বুঝতেই পারছে না যে ও আসবে কোথা থেকে, তখন আমি বললাম ইফ হ্যাভ পোস্ট হোয়াইল হ্যাভ পোস্ট দা পোস্ট, যদি কেউ ব্লগে পোস্ট করে থাকে তাহলে চলে আসবে, দেখেন এখানে যাই রিলোড দে রিড মোর অথবা হ্যালো একাডেমি, যেখানে সেপ্টেম্বর 1 2016 হ্যালো একাডেমি অ্যাডমিন পুরোটা এসেছে, ঠিক আছে এখন আমি এখানে ক্লিক করি, এই হচ্ছে মোটামুটি আজকে নিয়ে, আমি আরেকটা ক্লাস